মা তোকে তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন রে মা। তুই পড়াশোনা করে অনেক বড় হবি, অনেক বড় চাকরি করবি, তখন আর আমাকে অন্যের বাড়িতে কাজ করে করে তোর জন্য খাবার আর তোর প্রিয় হারিকেনের জন্য কেরোসিন কিনে আনতে হবে না। হ্যাঁ মা, আমারও অনেক স্বপ্ন যে আমি মস্ত বড় চাকরি করে মস্ত বড় বাড়ি বানাবো, আর সেই বাড়ির ছাদে ছোট্ট একটা খড়ের ঘর বানাবো, সেখানে কোনো বিদ্যুতের সংযোগ না দিয়ে আমার প্রিয় হারিকেনটা রাখবো, আর সেই হারিকেনের আলোতে আমি বিশ্বের সব পড়াই শেষ করে দিব। বিদ্যুৎ থাকতে কেন তার সংযোগ দিবি না বলতো? মা, পুরো বাড়িতেই বিদ্যুৎ থাকবে, শুধু আমার ওই একটা ঘরেই থাকবে না, কারণ আমি আমার প্রিয় হারিকেনটাকে সারা জীবন ভালোবেসে আমার কাছে আগলে রেখে দিব। ঠিক আছে রে মা, শোন এবার তো তোর স্কুলে সময় হয়ে গেছে, তুই স্কুলে চলে যা মা, আর আমি আমার কাছে চলে যাচ্ছি, কেমন? আচ্ছা ঠিক আছে মা। তুকি তার ব্যাগপত্র নিয়ে স্কুলে চলে যায় আর টুনি তার কাজে চলে যায়। এদিকে টুকির ক্লাস শুরু হয়। ম্যাম সরি, আজ আমার আসতে একটু দেরি হয়ে গেল। ঠিক আছে টুকি, কোনো সমস্যা নেই, তোমার মতো মেধাবী পরিশ্রমী কোনো স্টুডেন্ট কয়েক মিনিট দেরি করে আসলে কোনো সমস্যা নেই। ধন্যবাদ ম্যাম। টুকি মুচকি হেসে তার আসনে গিয়ে বসে পড়ে। এদিকে টুকির বন্ধু কুহু আর বাকিরা মিলে একে অপরকে বলতে থাকে, দেখেছিস তোরা, তুকি একটু ভালোভাবে পড়াশোনা করে বলে মেমুকে কত সুযোগ সুবিধা দিচ্ছে, আর আমরা একটু দেরি করে ক্লাসে ঢুকলে আমাদের লাঠি দিয়ে মেরে তারপর রুমে ঢুকতে দেয়। আরে আমারও এসব আদি খেতা আর একদম ভালো লাগে না, এর তো একটা বিহিত করতেই হবে। আজকের মতো ছেড়ে দে, এরপর যদি এমন আদি খেতা আরো দেখি না, তাহলে ভকিনীর বাচ্চা টুকের খবর আছে বলে দিলাম। কুহু আর শালু ভীষণ রেগে ক্লাস করে। এদিকে ক্লাসও শেষ হয়ে যায় আর সবাই বাড়িও ফিরে যায়। এভাবেই দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। টুকি তার প্রিয় হারিকেনের আলোয় পড়তে থাকে আর সে আলোতে পড়ে পড়ে টুকি তার বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে। এদিকে কুহু আর শালু তিন বিষয়ে ফেল করে আর টুকি প্রথম স্থান অধিকার করায় ম্যাম অনেক খুশি হয়। টুকি, তুমি তো প্রথম স্থান অধিকার করেছো, তার জন্য স্কুলের পক্ষ থেকে তোমাকে এই পুরস্কারটা দেওয়া হলো। টুকি, ধন্যবাদ ম্যাম আমাকে এত বড় একটা সম্মাননা দেওয়ার জন্য। আমরা চাই প্রতি বছর এই সম্মাননাটা যেন আমরা তোমাদের হাতে তুলে দিতে পারি, আর কুহু শালু পারুল তোমাদের এমন বাজে ফলাফলে আমরা সবাই হতাশ হয়ে গেছি, এরপরেও যদি তোমরা এমন ফলাফল করো তাহলে আমি তোমাদের স্কুল থেকে বের করে দিতে বাধ্য হব। ম্যাম, আমরা এরপর থেকে অনেক ভালোভাবে পড়াশোনা করব, তবু আপনি আমাদের স্কুল থেকে তাড়িয়ে দিবেন না, প্লিজ ম্যাম প্লিজ। আচ্ছা ঠিক আছে, এবার সবাই যাও, যে যার বাড়িতে ফিরে যাও। ম্যামের কথা মতো টুকি তার পুরস্কার নিয়ে বাড়িতে ফিরে যায়। এদিকে কুহু শালু পারুল একজোট হয়ে ভাবতে থাকে, আজ ওই একটা ফকিরনির বাচ্চার জন্য আমাদের এত অপমানিত হতে হলো, ওকে তো এর উচিত শিক্ষা আমাদের দিতে হবে রে। ও তো আমাদের কোনো কথাই শুনবে না, আমরা যদি ওকে কিছু বলিও তাহলে ও তো আমাদের নামে ম্যামের কাছে নালিশ করবে। ওকে একেবারে জন্য উপরে পাঠিয়ে দিতে হবে, যাতে করে আর কোনো দিনও আমাদের সাথে টেক্কা দিতে না পারে, বুঝেছিস? তুই ভালো কথাই বলেছিস, চল এবার। কুহু তার বাকি বন্ধুদের নিয়ে রাতের বেলা টুকির বাড়িতে যায়। এদিকে টুকি হারিকেন জ্বালিয়ে তার পড়ার টেবিলে বসে পড়াশোনা করছিল আর টুনি কাজ থেকে তখনও ফেরেনি। এত রাতে তোরা আমার বাড়িতে কি মনে করে এলি রে? তোরা তো আমার বাড়িতে কোনো দিনও আসিস না।
তুই তো প্রথম হয়েছিস, তার অভিনন্দন জানানোর জন্য আমরা এসেছি রে। শালু, তোর হাতে ছুরি কেন? ওটা দিয়ে তোর কি করবি? ওটা দিয়ে শালু তোকে অভিনন্দন করবে রে টুকি। তুই একদম চিৎকার করিস না কেমন? তোদের কথাবার্তা আমার একদম ভালো লাগছে না রে। তোর আমার বাড়ি থেকে চলে যা, প্লিজ চলে যা বলছি। দেখিছি শালু, আমরা একটু ওর বাড়িতে বেড়াতে এসেছি। কোথায় ও আমাদের একটু আপ্যায়ন করবে তা না করে আমাদেরকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে। চল তাহলে আমরাই ওকে আপ্যায়ন করি। টুকি কিছু বুঝে ওঠার আগেই শালু টুকিকে ছুরি দিয়ে আঘাত করে, আর টুকি তার প্রিয় হারিকিনের পাশে লুটিয়ে পড়ে। এরপর কুহুরা তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। এদিকে টুকি যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সেখানেই মারা যায়। এরপর টুনিও ফিরে আসে। টুকি, এ তোর কি হয়ে গেল রে মা? টুকি মা কথা বল, মারে টুকি, টুকি মা কথা বল। টুনি তার মেয়ের জন্য চিৎকার করে কাঁদতে থাকে। চিৎকার করতে করতে মেয়ের শোকে হঠাৎ টুনি হার্ট অ্যাটাক করে সেও মারা যায়। এদিকে টুকির অতৃপ্ত আত্মা পেতনি হয়ে হারিকিনের ভিতরে প্রবেশ করে। আজ আমাকে অকারণে মারার জন্য আমার মাটাও মরে গেল। আমার মায়ের সব স্বপ্নই শেষ হয়ে গেল। আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। তোরা আমার সব কিছু আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। আমি তাদের চাইব না। আসছি, আমি আসছি, সব প্রতিশোধ নিতে আসছি। হারিকেনে বন্দি পেতনি প্রথমে কুহুর বাড়িতে যায়। সেখানে গিয়ে কুহুকে ভয় দেখাতে থাকে। কুহুর ঘরের লাইটটা একা একাই বন্ধ হতে থাকে, আবার জ্বলতে থাকে। আমার ঘরে সব লাইট এমন কেন করছে? আর পুরো ঘর দুলছে কেন? ঠিক তখনই হারিকেন পেতনি কুহুর মুখের সামনে এসে একা একাই অন হয়ে যায়। এ এটা তো তোর টুকির হারিকেন। এই হারিকেন এখানে কে করছে? আর এটা দেখতে এমন ভয়ঙ্কর কেন লাগছে? মা, এ আমি কোথায় ভেসে গেলাম মা? আমাকে দেখে বুঝে তার খুব ভয় লাগছে। কই, আমাকে মারার সময় তো তোর কোনো ভয় লাগেনি? তখন তো মুখ ফুলিয়ে আমাকে মেরেছিলি। হারিকেন পেতনি, তুই টুকি, তুই আমাকে ভাব করে দে। আমি আসলে সেদিন বুঝতে পারিনি, রাগের বসে তোকে মেরে ফেলেছি আমরা। আমাকে তুই ভাব করে দে বোন। তোর কোনো মাফ নেই, আজ তো তোকে মরতেই হবে। হারিকেন পেতনি কুহুর উপর হারিকেনের কেরোসিন ঢেলে দেয়, আর তারপর তাতে আগুন লাগিয়ে দেয়। আমি মরে গেলাম, আবার পুরো শুয়ে চলে গেল। এরপর কুহু মরে ছাই হয়ে যায়, আর হারিকেন পেতনি সেখান থেকে উড়ে শালুর বাড়িতে যায়, আর শালুকেও একইভাবে মেরে ফেলে, আর তারপর যায় পারুলের কাছে। এরপর সে পারুলকেও একইভাবে মেরে ফেলে। আমি সবাইকে মেরেছি, আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। এবার আমি নিশ্চিন্তে পাতালপুরীতে যেতে পারবো, আর আমি আবারও ফিরে আসতে পারবো। হারিকেন পেতনি তার কথা শেষ করে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।